প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবদুল শ্রদ্ধা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমি আজ আমি আজ চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিতে যাচ্ছি তো তোমরা তোমাদের বই আর খাতা কলম নিয়ে বসে পড়ো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা বের করো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে পদার্থে বৈশিষ্ট্যর আয়তনটা পড়েছিলাম আগের ক্লাসে তো আজ আমরা পদার্থের ওজন আছে কি নেই সেটা আজকে দেখবো তাহলে আজকে আমরা কী জানবো ওজন সম্পর্কে জানব যখন কোনো বস্তু কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলি তুলে ধরি তখন এর ওজন অনুভব করতে পারি তাহলে প্রত্যেক এখানে কি বোঝাচ্ছে যে যখন যে কোনো বস্তুরই কিন্তু ওজন আসে এটা এটা কিন্তু আমরা অনুভব করতে পারি যে কোনো জিনিস একটা ছোটো জিনিস হোক এটা বড় জিনিসই হোক ছোটো জিনিসের কম ওজন বড়ো জিনিসের বেশি ওজন কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতের উপর রাখি তাহলে কি আমরা এর ওজন অনুভব করব তোমরা কি মনে করো তোমাদের কি মনে হয় বস্তুগুলোর কি ওজন আছে তাহলে এখানে দেখো এখানে আমরা একটা কাজ করেছে কি করতে হবে পদার্থের বৈশিষ্ট্যটা দ্বিতীয় ভাগ কিন্তু পদার্থের বৈশিষ্ট্যের দ্বিতীয় ভাগ আমরা পদার্থের বৈশিষ্ট্য প্রথম ভাগটা গত ক্লাসে করেছি এখন এটা পদার্থের দ্বিতীয় ভাগ বৈশিষ্ট্য দিতে হবে কী করতে হবে তাহলে এই যে এই যেখানে বলেছে যে এক এক দানা চাল আর এক টুকরা কাগজ কাগজে কী ওজন আছে এটা 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 কি ওজন আছে কি নেই সেটা এখন বের করতে হলে কিনে কী এখানে কি করতে হবে একটি চালের দানা বা একটি স্টাফলার স্টাফলার পিন একটা চালের দানা একটা চাল আর একটা স্টাফলারের মানে এটা নিতে বসে নিয়ে একটি নিতে বসে এখানে নিচের ছকের দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি তো দেখো এখানে এটা হচ্ছে দাড়ি অবস্থা এটা দাঁড়ি অবস্থা একটি চালের দানা একটি স্টাপলার পিন তো দেখো এখানে এক হাতের ওপর একটি চালের দানা রাখি এক হাতের ওপর একটি চালের দানা রাখি এরপর একটি স্টাপলার পিন রাখি কোনো ওজন অনুভব করছি কি অনুমানটি ছকের এক শাড়িতে লেখো তাহলে কি আমরা এখানে ওজনের অনুভব করছি না একটা আছে অনুভব করছি না সরি একটা আছে একটি চালের দানা আর একটা আছে একটি স্ট্যাফলারের পিন আর দাড়িপাল্লার একদিকে রাখা হয়েছে কিন্তু তাহলে কি আমরা কি কোনো ওজন অনুভব করব। একটা একটা চাল একটা চাল কি কোনো ওজন মানে ওজন থাকলো। কিন্তু আমরা এটা বুঝতে পারি না এটারও ঠিক তেমনই স্টাফলারের পিনেরও ওজন থাকলে আমরা বুঝতে পারি না তাহলে কি এটা তাহলে আমরা এখানে করতে পারছি যে আমরা কিন্তু কোনো ওজন অনুভব করতে পারছি না চাল চালের চাল দিলেও না এটা স্টাফলারের পিন দিলেও না তা তারপরও তারপরেও দেখো দাঁড়িপাল্লার যখন দাড়িপাল্লার এক পাশে একটি চালের দানা দানা রাখবে পাল্লার ওই প্রান্ত রাখবে দাড়িপালার ওই প্রান্তের দিকে হেলে পড়ছে দাঁড়িপালা কী হচ্ছে একদিকে কিন্তু হেলে পড়ছে আর একদিকে মানে উঁচু হয়ে যাচ্ছে তাহলে কি হবে যেখানে হচ্ছে একটা চাল অথবা একটা স্টাপ্লারের পিন একদিকে রাখলে কি হয় কি হচ্ছে একদিকে দাড়িপালা কিন্তু একদিকে ঝুঁকে যাচ্ছে দিকে উজ হয়ে যাচ্ছে দাড়িপালার ওই যে এই যে এটা তাহলে কি হবে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি পদার্থ যতই ছোট হোক না কেন তার নির্দিষ্ট একটা ওজন কিন্তু আসেই যতই এক একটা চাল হোক অথবা একটা স্টাপলারের পিন হোক তোমরা বাসায় এটা পরীক্ষা করে দেখতে পারো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে পদার্থ যত ছোটই হোক না কেন পদার্থের নির্দিষ্ট একটা ওজন আছে আমরা পরে পেজে চাই দেখো এখানে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিচে বিষয়গুলো নিয়ে চিন্তা করি দাড়ি পাল্লার এক কোনো বস্তু রাখলে কি ঘটবে দাড়ি পাল্লার এক কোনো বস্তু রাখলে কি ঘটবে দাড়ি পাল্লার এক কোনো বস্তু রাখলে দাড়িপালাটি বস্তুর দিকে হেলে পড়বে কিন্তু যে যেদিকে যেদিকেই হচ্ছে যে জিনিসটা রাখা হবে ঠিক সেই দিকেই তার এখানে দেখো দাড়িপালার এক পাশে কোনো বস্তু রাখলে কী করবে তারপরে এক পাশে বস্তু যেখানে যেদিকে বস্তু বস্তুটি রাখা হবে সে ছোট হোক আর বড়ই হোক সে সেই দিকে কিন্তু হেলে পড়বে তারপরে দুই নম্বর দেখো কেন ঘটবে বলে তুমি মনে করো কেন ঘটবে বলে তুমি মনে করো বস্তির ওজনের কারণে দাড়ি পাল্লাটির বস্তু দিকে হেলে পড়বে বলে আমি মনে করি যেহেতু ওখানে ওই জায়গায় একটা বস্তু দেওয়া আছে আর আরেক দিকে কোনো কিছুই নেই তাহলে ও এই জন্যই বস্তু যেদিকে বস্তুটি দেওয়া আছে পদার্থটি দেওয়া আছে ঠিক সেই দিকে ওটা হেলে পড়বে এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্ত আসতে পারো হ্যাঁ তোমরা কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছ যে একটা বস্তু যখন একটা দাড়ি পালার একদিকে দেয়া হয় দিকে ফাঁকা খালি রাখা হয় তখন এটা কি হতে পারে তাহলে তাহলে কি এখানে কি ঘটতে পারে যে অবশ্যই একটা যে কোনো ছোট হোক পদার্থ ছোট হোক আর অথবা বড় হোক তার কিন্তু ওজন অবশ্যই আছে এখানে দেখো আবার ওই ওই পরীক্ষাটা এখানে দিয়েছে চালের দানাটি যেদিকে দাড়ি পাল্লাটি সেই দিকে হেলে পড়েছে এই যেখানে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ যেদিকে চালের দানাটা আছে সেদিকেই কিন্তু দাড়িটি হেলে পড়েছে যেদিকে স্টাপলারের পিনটি আছে সেই দিকে কিন্তু দাড়িটি হেলে পড়েছে আমরা যখন দাড়ি পাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি তখন বস্তুটি কত ছোট যত ছোটই হোক না কেন দাড়ি পাল্লাটি বস্তুর দিকে হেলে পড়বে বস্তুটি যত ছোটোই হোক না কেন পাল্লাটি বস্তুর দিকে কি হবে হেলে পড়বে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে বস্তুর ওজন আছে হ্যাঁ আছে সারসংক্ষেপ পদার্থের ওজন আছে তাহলে আমরা কি দেখতে পেলাম পদার্থের ওজন আছে পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি পদার্থ যত ছোটোই হোক না কেন তার ওজন কিন্তু আসে কোনো কোনো বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন কোনো বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন আমরা দাড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম তাহলে আমরা কি কি দিয়ে হচ্ছে বস্তুর ওজন পরিমাপ করতে পারি দাড়ি পাল্লা পাল্লা বা নিক্তি দিয়ে দাড়ি পাল্লা বা নিক্তি দিয়ে আর বস্তুর ওজন পরিমাপের একক কি গ্রাম বা কিলোগ্রাম গ্রাম বা কিলোগ্রাম তাহলে আমরা কি দেখছি যে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে পদার্থ ওজন আছে কি পদার্থ জায়গা দখল করে পদার্থের ওজন আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে পদার্থের ওজন ওজন সম্পর্কে আজকে জানলাম যে যে পদার্থ যত ছোট বা ক্ষুদ্র হোক না কেন তার কিন্তু একটা ওজন আছে তো এটা সম্পর্কে আজকে আমরা জানলাম তোমরা বাসায় এটা পরীক্ষা করে দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এটা পরীক্ষা করে দেখবে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা तुम्हाला क्लास आज हे पर्यंतही आल हाफिज